আচ্ছা বলো তোমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি আগেই বলেছি সবাই, তাই না? কি কানে কম শোনো? দিবনি, কানে কম শোনার ওষুধও আমার কাছে আছে বাবা, সে ওষুধ আমি এনেছি সঙ্গে করে, দিবনি তোমার বাবার বাড়ি শোনো নাই, নবদ্বীপ নদিয়ায়। শ্বশুর বাড়ি আমার দক্ষিণ দিনাজপুর হিলি। কি বলে গেছি? মেয়েদের আবার বাড়ি আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, ওর বাবার বাড়ি নদিয়া আর শ্বশুর বাড়ি দক্ষিণ দিনাজপুর হিলি। তাহলে ওর বাড়ি ঘর নাই, তাহলে এত দাপট আসে কোন জায়গা থেকে বলেন? প্রথম 50 দিয়ে শুরু করা ভালো নাকি? আর 100 আপনাদের কাছেই রেখে দিলাম, যদি শেষে কাজ না করে 100 আপনারা ব্যবহার করবেন। কি বাবা, হরিবল হরিবল, জয় গুরু জয়। তাহলে আমার বিপক্ষের ভাবক সনিকা দাসী, যেহেতু উনি একজনে মেয়ে ছেলে, আমিও একজনে মেয়ে ছেলে, কিন্তু অভিনয় ভূমিকায় দাঁড়াতে গেলে মেয়ে আর ছেলে নাই বাবা, কি অভিনয় অভিনয়। যখন যাত্রা পালা দেখতে যায়, কেউ রাজার ভূমিকায় অভিনয় করে, কেউ প্রজার ভূমিকায় অভিনয় করে, কেউ মায়ের ভূমিকায়, কেউ বাবার ভূমিকায়। তদ্রূপ যতক্ষণ এই মঞ্চে থাকবো একটু অভিনয় আমাদের করতে হবে। তাহলে ওনাকে রেখে দিলাম আজকের এই সবাই, দেবের দেব মহাদেব বাবা ভোলানাথের ভূমিকায়। আর আমি ওনার পাশে দুর্গা হয়ে কিছু কথা জিজ্ঞাসা রেখে যাই বাবা। হ্যাঁ, তাহলে ওনাকে রাখলাম ভোলানাথের ভূমিকায়, আর আমি দেবী দুর্গা হয়ে আজকে ওনার কাছে কিছু কথা জানতে চাই, কেননা ওনাকে প্রশ্ন করবার মতো ক্ষমতা বাবা আমার নাই। কি ভোলানাথকে প্রশ্ন করা যায়? যায় না। জানতে চাইতে পারি, বুঝতে চাইতে পারি, যেটা আমার জানা নাই, যেটা কোনোদিন আমি শুনি নাই, সেটা আজকে ওনার কাছে আমি জিজ্ঞাসা করব। তাই হরিবল হরিবল। তাহলে জিজ্ঞাসাটা কোথায়? যেহেতু উনি বাবা ভোলানাথ, আমি দেবী দুর্গা মা। ও বাবা, সত্যি কি দেবী দুর্গা দেখতে খারাপ? নিশ্চয়। আমি কি দেখতে খারাপ বাবা? তাহলে হে ভোলানাথ, তোমার কাছে প্রথমবারে আমার জিজ্ঞাসা রাই, কেউ আমাকে খারাপ বলে না, কেউ বলে না আমি দেখতে খারাপ, কিন্তু তুমি আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসে আমার সঙ্গে কেন এই রূপ ব্যবহার করো তুমি? তাই আমি তোমার এত সুন্দর বউ, আমি তোমার এত সুন্দর ঘরণি। ও বাবা, ভোলানাথের স্বভাব কত খারাপ, আমি এত সুন্দর বউ থাকতে এই ভোলানাথ নিত্য নিত্য দিন ওই কুচুনি পাড়ায় গিয়ে পড়ে থাকে। হ্যাঁ, কোন বউ সহ্য করবে বাবা? ও বাবা, মা সহ্য করবে? আপনি যদি টুনির মার বাড়ি ঘন ঘন যান, কি করবে মা? ছাড়বে আপনাকে? এই টুনির মার বাড়ি কি, ঘন ঘন কেন টুনির মার বাড়ি যাও? তাহলে আমার মনে দুঃখ নাই, আমি তোমার এত সুন্দর বউ, আমাকে সবাই দেখে দুনয়ন ভরে, অথচ তুমি দেখো না, নিত্য নিত্য দিন ওই কুচুনি পাড়ায় কুচবিহার জয়তারার গৃহে গিয়ে পড়ে থাকে। ওই জয়তারার গৃহে তোমার কি আছে, কি আছে জয়তারার মধ্যে, কি আছে ওই কুচুনিদের মধ্যে জানাই আমার মধ্যে, কি দিতে পেরেছে কুচুনিরা যা আমি তোমায় দিতে পারি নাই? কেন যাও কুচুনি পাড়ার মধ্যে? আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলবে এই সভাই। আবার শুধু তাই নাই, ভোলানাথ আমার কি করেন, শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্ম গায়ে মাকে, ভূত প্যারত নিয়ে খেলা করে। তুমি শ্মশানে পড়ে থাকো কেন? এত সুন্দর তোমার সোনার কৈলাস, কি তুমি কৈলাসপতি? তুমি দেবের দেব মহাদেব, তুমি থাকবে কৈলাসের সিংহাসনে, তুমি কৈলাসে পড়ে থাকো না, অথচ দিন রাত শ্মশানে গিয়ে পড়ে থাকো, সাই ভস্ম গায়ে মাকো, ভূত প্যারত কৃষ্ণা কি সাইন নিয়ে তোমার সব সঙ্গ। কেন ওদের সঙ্গে থাকো, আমার সঙ্গে সময় দাও না কেন? যখন শ্মশান থেকে বাবা ঘরে ফেরে, স্বামী স্ত্রী দিলে মন তবে হয় সাধন আর ভজন। কি বাবা, আমার সঙ্গে তোমার কোনো কথাই নাই, কোনো কালেকশনই নাই। কি করেন যখন শ্মশান থেকে ফিরে আসে, এমন গাঁজা ভাং ধুতরা বাবা খায়, চোখ দুটা লাল করে নিয়ে ঘরে ফিরে আসে। কিসের কারণে তুমি চোখ দুটো লাল করো, কেন গাঁজা ভাং খাও, ওই গাঁজা ভাং ধুতরার জন্মটা কোথায় তুমি বলবে? তাই না গো, গাঁজা ভাং কিসের কারণে খাও? তুমি খেয়েছো ভোলানাথ, এই কারণে জীব শিখেছে তোমার কাছে, তুমি যদি না খাইতা জীবেও তো খাইতো না, খেতো বাবা? হ্যাঁ,
তাহলে তুমি শিখিয়েছো গাজা ভাং ধুতরা খাইতে, তুমি ভগবান হয়ে তুমি যদি গান ভাং গাজা ধুতরা খাও সাধারণ পাবলিক কি করবে? কি হ্যাঁ, তাহলে আমি তোমার কাছে জানতে চাই কেন ভাং গাজা ধুতরা খাও? সংসারে নিয়ে আমি পারি না বাবা সামলাতে, চার চারটা সন্তান জন্ম দিয়েছে বাবা, হ্যাঁ সেই চারটা সন্তান নিয়ে আমি বাবা কাঁই কাসর করি বাড়ির মধ্যে। আর ভোলানাথ শ্মশানে গিয়ে বেশ পড়ে থাকে, জয় তারার গৃহে গিয়ে আরাম করে, আর আমি সংসারে ওই চার চারটা ছেলে পেয়ে ঝামেলা সহ্য করি। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কে, তাদের সঙ্গে তো আরও অনেকেই আছে। কার্তিকের বাহন ময়ূর, সেদিন রাত কাজ 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 করার তালে থাকে। লক্ষ্মীর বেন পেঁচা, সে প্যাক 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 করার তালে থাকে বাবা। তার মধ্যে আমার তো একজন আছে সিংহ, মানে খিদে লাগলেই খেতে দাও, খিদে লাগলেই খেতে দাও। আমি এত কোথায় পাই, তুমি থাকো না বাড়ি, যত জ্বালা আমার নাকি মায়েদের তো জ্বালা নিতেই হয় নাকি বাবা, যত জ্বালা মায়েদের হয়, মা আমার দশভুজা, মা আমার জগৎ জননী বিশ্ব প্রসারণী, যা সহ্য করবে আমার মা করবে, ওনার কোনো কিছুতে বাবা মনও নাই, ধ্যানও নাই, কানও নাই, চোখও নাই, কিছুই করেন না ভোলানা। তুমি কেন করো এটা, তাই না গো? আমি তোমার কাছে জানতে চাই, বলে যাবে সবাই। ভোলানাথ উঠে বাবা বলতে পারে, আবার ভোলানাথ উঠে বলতে পারে এই কথাগুলো, তাই না? মানে আমার দোষটাও দিতে পারে, তুমি আমার দোষ দিতে পারবে না ভোলানাথ। ওই চারটা সন্তান নিয়ে আমি একা সংসার সামলাই, আমার মায়েদেরও দেখি সংসার জগতে, বাবারা কর্ম করার করে দেয় না কি বাবা, যত ঝামেলা আমার মায়েই করে, মা যেটা পারে আমার বাবা সেটা করতে পারে না, হ্যাঁ কামাই করে দেয়, কিন্তু সহ্যটা কে করে? আমার মা। তাহলে সেখানে দাঁড়িয়ে একটি গান গাই, গান গিয়ে আমি ভোলানাথের কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যাই। জয় গুরু জয়। তবে আমার ভোলানাথ বলবে, তাই না গো, সংসার সুখী হয় রমণীর গুণে, কে বাবা, বাবারাও বলবেন যে সংসার সুখী হয় রমণীর গুণে। হ্যাঁ বাবা, এটা আমিও জানি, সংসার সুখী হয় একজন রমণীর গুণে। শুধু কি রমণীর গুণে বাবা সংসার সুখী হয়, কি মা, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে তবেই বাবা সংসারটা সুখের হয়। তা নিয়ে গিয়ে যদি উল্টে যায় বাবা, এই কথাটা যদি উল্টে যায় যে সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সনে, কি বাবা সংসার সুখের হবে কি মা? যে মায়েদের বাবারা খায় সেই মায়েরাই বুঝতে পাবে যে সংসার সুখী হয় শুধু রমণীর গুণে, আর চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সনে, সেই সংসার বাবা জীবনেও সুখ হবে না, স্বামীটাকেও স্বামীর মতো হওয়া চাই। তো ভোলানাথ তুমি তো তেমনই নও, সেই চুল্লু খাওয়া স্বামীর পাল্লায় পড়েছি বাবা আজকে। আমি চুল্লু খাই না ভোলানাথ, তবে গাঁজা খায়, হরিবল হরিবল। তাই গাই গান, আর গানে গানে জিজ্ঞাসা করে যায় দান। শোনো শোনো ও ভোলানাথ, তোমার জানাই তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা রেখে যায়। সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করবে সমাধান। আমি তোমার এত সুন্দর বউ থাকতে গো তোমার জানাই, কোন কারণে নিত্য নিত্য তুমি ভোলানাথ কুসলি পাড়ায় যাও, কিসের কারণ তাই? কোন কারণে কিসের জন্য ওই কুসনি পাড়ায় নিত্য নিত্য যাও গো ভোলানাথ বলিবে সভায়, সেই কথাটি ও ভোলানাথ আমার জানা নাই। আর একটি কথা তোমার কাছে জানিবার চাই, সঠিক সঠিক জবাব দেবে ভোলানাথ মহাশয়। কিসের জন্য তুমি ভাং ধুতরা খাও এই কথাটা বলবে ভোলানাথ আমি জানি।
জন্ম কোথায় বলিবে সবাই। আমি পদন্ত হরিকান্ত রাধাকান্তের শরি সাত বদনে ভক্ত বিন্দু বলুন হরি হরি। একবার ভোলানাথ কৃতে হরি চন্ড বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আসে জয় গুরু জয়। তাহলে এই কটা কথা ভোলানাথের কাছে আমার জিজ্ঞাসা রায়, ও মা ও বাবা মনে আছে কি মা? কার কার মনে আছে বলেন তো? মনে আছে, মনে রাখবেন, কেননা লাগিয়েছেন বাউল গান। বাবা বাউল গান শোনা আর মিষ্টির দোকানে বসে মিষ্টি খাওয়া দুটোই সমান ব্যাপার কি বাবা? মন প্রাণ দিয়ে যদি শোনা যায় বাউল গান সেটা হবে বাবা বাউল, আর যদি মন প্রাণ দিয়ে না শোনা যায় সেটা হয়ে যাবে আউল বাউল, কিছুই বোঝা যাবে না। মানে যে এই কান্দে শুনলাম এই কান্দে ডিলেট করে দিলাম, হবে না বাবা। যা শুনবেন ভিতরে ডাউনলোড করে রাখবেন আর একটু একটু করে ভোলানাথের কাছে জিজ্ঞাসা করবেন। ওই যে 100 রাখা আছে বুঝলেন পকেটে, আপনাদের পকেটে 100 দিয়ে রেখেছি, একটু একটু করে প্রয়োগ করবেন। জয় গুরু যাই। তাহলে এখন আমি বসে যাই, ভোলানাথকে পাঠাই, দেখি ভোলানাথ আমার এসে কোনো কথা কয় কোনো ভাবে দেয় না ভাবে এরপরে জয় ভোলানাথ এর মুখস্থিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই জয় গুরু জয়। জয় গুরু জয়। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, শিক্ষিত সমাজ, এলাকাবাসী বৃন্দগণ, কমিটির সকল সদস্যবৃন্দ, আগত অনাগত কাছে দূরের আমার গৌরভক্ত কৃষ্ণভক্ত সকল বাবা মায়ের চরণে জানাই অধম সনেকা দাসের ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে শুরু করছে ভক্তিগীতি বাউল গান। গান শুনিয়ে আনন্দ দিয়ে গেলেন গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী সুকণ্ঠী গায়িকা মাননীয়া মিনতি পাল। বাবা মেয়ে ছেলে না তো মনে হচ্ছে একবারে কি বলবো আর, ধান দিলে খই হয় ধান না দিতেই খই, বাপরে বাপ চুপারে। ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, আপনাদের কাছে 100 পাওয়ার দিয়ে গেছে না, রাখেন ওইটা, ওইটা কাজে লাগবে, মিনতি পালকেই দিয়েন। হ্যাঁ মিনতি পালকেই দিয়েন। ব্যাপারটা হচ্ছে কেমন, আমাদের বাড়ির পাশের এক ভদ্রলোক টাকা পাবে এক আদিবাসীর কাছে, বুঝলেন, আদিবাসীর কাছে টাকা পাবে বাঙালি। এবার টাকা দেয় না দেয় না দেয় না দেয় না, তো বাঙালি একদিন রেগে গেছে, রেগে গিয়ে আদিবাসী বলছে এই টাকা দিবি না মানে, টাকা দে, টাকা না দিলে আজকে তোর বাড়ি থেকেই যাব না। যে সময় টাকাটা চাইতে গেছে ওই সময় ওই আদিবাসী তেঁতুল মাখা খাচ্ছে বসে বসে। তো আদিবাসী বলছে হুঁ দেবো তো, তোকে কি আমি বলেছি নাকি তোকে আমি টাকা দিব না, দিব তো, দিবি মানে কতদিন হয়ে গেল টাকা পাই, টাকা দিব দিব করে টাকা দিস না। বলছে আরে তুই রাগ করছিস কেন রে, তোকে তো দিব তো টাকা, আমি তো বলছি টাকা দিব, এই দেখ আমি তেঁতুল খেলাম, তেঁতুলের বিচিটা গাছ লাগালাম, গাছটা হবে বড় হবে তেঁতুল হবে, তেঁতুলটা বেচবো আর তোকে টাকা দিব, দিব তো টাকা, আমি কি বলেছি দিব না, মানে ও তেঁতুল মাখা খাচ্ছে, ওই তেঁতুলের বিচি লাগাবে গাছ হবে গাছ বড় হবে সেই গাছের তেঁতুল বিক্রি করে ওকে টাকা দেবে। মিনতি পাল তোমাকেও দিব তো, তুমি চিন্তা করছো কেন, 100 পাওয়ার তুমি রেখে গেছো না, এটা তোমাকেই দেব। সত্যি কথা বলতে কি দুইজন মেয়ে মানুষ গান গাওয়ার জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া একই ব্যাপার, বুঝলেন তো, দুইজনেই তো আমরা বাং, তাই তো, বাং মানে কি যাদের জেদ বেশি হয়, নারী জাতের কিন্তু একটু জেদ বেশি হয়, তো দুইজনেই আমরা বাং, এই দুইজনা বাঙের আজকে একসঙ্গে আসর। তারপর পালা ধরেছে কি সুন্দর বাবা, হর পার্বতী খুব সুন্দর, কি বলেন তো আমরা দুইজনই একই জাতের মানুষ, ওই হাঁটুতে বুদ্ধি দুইজনারই, ওরও হাঁটুতে বুদ্ধি আমারও হাঁটুতে বুদ্ধি, ওরও 12 হাত কাপড়ে বেড়াটে না আমারও 12 হাত কাপড়ে বেড়াটে না, কিন্তু যেইখানে প্রশ্ন রেখে গেছে সেইখানে দাঁড়িয়ে
কথা বলার মতো ক্ষমতা আমার নেই। তবুও যেখানে কথা রেখে গেছে দু চারখানা কথা না বললেই নয়, তাই পালাখানি তুলে ধরতে চাই। একদিকে হর আর একদিকে গৌরী পালা তুলে ধরেছে, সেইখানে প্রবেশ করতে চাই। আচ্ছা, আমি আর এখন সনেকা দাস নয়, সনেকা নাম বাদ দিয়ে এখন আমি পুরুষের ভূমিকায় দাঁড়িয়ে কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। হ্যাঁ, তবে 100% ওটা আমার 100% পাওয়ার ওটা আছে তো আপনাদের কাছে? আছে, রাখেন, ওটা মিনতি পালের জন্য লাগবে, ঠিক আছে? মানে আজকে আমার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী শিল্পী যিনি অত্যন্ত গুণীজ্ঞানী মাননীয়া মিনতি পাল, নামটি জানি, এখন আর মিনতি পাল নাই, এখন উনি হচ্ছেন দেবী দশর ভুজা দুর্গা, মানে আদ্যাশক্তি মহামায়া গৌরী। দেখি তারাও তো রূপে গুণে পরিপূর্ণ না কি বাবা, হর গৌরী মানিয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে বাবা, হরিবল হরিবল, জয় জয় হর পার্বতী প্রেমানন্দে বদন ভরে, হরিবল 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 হরিবল। তাহলে এখন আমি ওনার গোসাই, তাই তো? উনি বললেন ক গোসাই, বাহ। আচ্ছা, আমি সর্বপ্রথমে তোমার কাছে জানতে চাই, তুমি যে ধর্মসভায় দাঁড়িয়ে বললে চার চারটে সন্তান নিয়ে আমি ঘরে একা ক্যাসর মেসর করি, বাহ ভালো কথা। আচ্ছা, তোমার ঘর, তোমার সন্তান সবই তোমার? আমি ভোলানাথ ভাঙ্গুত্রা গাঁজা খাই, শ্মশানে মশানে পড়ে থাকি, ভোলানাথের চরিত্র নাকি ভালো নয়, ভোলানাথ মাঝে মধ্যে কুচনি পাড়ায় যায়, কুচবিহার, জয় তারার বাড়ি যায়, আবার বলে বাড়িতে যখন আসে কিছুক্ষণের জন্য চোখ দুটো নাকি একবারে রক্তের মতো লাল হয়ে থাকে, কারণ ভোলানাথ ভাঙ্গুত্রা গাঁজা খায়। বাহ, ভালো ভালো কথা বলে গেছে, খুব দামি দামি কথা বলে গেছে, একটাও মিথ্যা নয়। কেন জয় তারার বাড়ি কুচবিহার কুচনি পাড়ায় ভোলানাথ যায় বলবো এই ধর্মসভায়, তার আগে একখানা গান গায়। তুমি যে বলছো আমার বাড়ি, আচ্ছা মিনতি পাল, এখন একটুখানি সময়ের জন্য মিনতি নাম বাদ, মিনতি নামটাই ধরলাম, মানে গৌরীর নাম বাদ দিয়ে, আর একটু দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলো, তোমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি আগেই বলেছি সবাই, তাই না? কি কানে কম শোনো? দিবনি, কানে কম শোনার ওষুধও আমার কাছে আছে বাবা, সে ওষুধ আমি এনেছি সঙ্গে করে, দিবনি তোমার বাবার বাড়ি শোনো নাই, নবদ্বীপ নদিয়ায়। শ্বশুর বাড়ি আমার দক্ষিণ দিনাজপুর হিলি, এ বলে গেছি, মেয়েদের আবার বাড়ি আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, ওর বাবার বাড়ি নদিয়া আর শ্বশুর বাড়ি দক্ষিণ দিনাজপুর হিলি, তাহলে ওর বাড়ি ঘর নাই, তাহলে এত দাপট আসে কোন জায়গা থেকে বলেন? তাহলে নারীর জীবন হচ্ছে পুরুষের জন্য, পুরুষের চরণতলে নারীর স্বর্গধাম। তাহলে আমি ভোলানাথ মদ খাই, গাঁজা খাই, ভাঙ খাই, শ্মশানে যাই, না কুচনি পাড়ায় যাই, না চুল্লু খাই, তাতে তোমার কি? হ্যাঁ, তোমার স্বর্গ হচ্ছে স্বামীর চরণতল, সংসার সুখের হয় রমণীর গুণে, তুমি রমণী ঘরে বসে বসে ঠিকঠাক সবকিছু পাচ্ছ কিনা আগে তাই দেখো। যার নিজের ঘর নাই, বাড়ি নাই, চাল নেই, চুলো নাই, যার নিজের কোনো ঠিকানা নাই, তার এত বড় বড় কথা আসে কোন জায়গা থেকে? শোনো হে পার্বতী, আমি তোমারে জানাই যেসব কথা জিজ্ঞাসিলে ধর্ম সভায়। কারণে ভোলানাথ গো ওই শ্মশানেতে যাই, আর শ্মশানে ছাই ভস্য কেন মাঠে তাহার ওই না যায়? ভাঙ ধুতনা গাঁজা কেন ভোলানাথ যে খায়, এই ভাঙ ধুতনার জন্ম কোথায়
संसार हलो शशान हलो शांति जैगा बोलिए सभा তাই তো ভোলানাথ ওই শ্মশানে গিয়ে পড়ে থাকে শোন মহাদয় তাহলে ভোলানাথ শ্মশানে কেন পড়ে থাকে শ্মশান হলো শান্তির জায়গা আমরা জানি সবাই স্বপনে সুখ আর শ্মশানে শান্তি এই সংসার মাঝে যত জীব আছি আমরা এই সংসারের প্রত্যেকটা জীবের জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা সবারই অন্তরে আছে কিন্তু তাই না বাবা দুঃখ ছাড়া ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা ছাড়া কোনো জীব কোনো মানুষ বেঁচে নেই সকলের অন্তরেই কোনো না কোনো ব্যথা আছে তাই শ্মশানে ভোলানাথ কেন পড়ে থাকে দক্ষ যজ্ঞে সতী যখন প্রাণ আহুতি দিয়েছিলেন দক্ষ রাজার কন্যা সতী যখন দক্ষ যজ্ঞে প্রাণ আহুতি দিলেন ভোলানাথ কিন্তু তখন থেকেই গৃহত্যাগী হয়ে গেছিলেন তখন থেকেই ভোলানাথ কৈলাস ত্যাগ করে শ্মশানে পড়ে থাকতেন কেন শ্মশানে পড়ে থাকতেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিদেব এই ত্রিদেবের অংশ থেকে সৃষ্টি হলো কার শক্তির শক্তির সৃষ্টি হওয়ার পরে শক্তি ব্রহ্মাকে গিয়ে বললেন আমি যে শক্তি আমায় যে সৃষ্টি করা হলো তাহলে আমায় বিবাহ করো ব্রহ্মাদেব বললেন জননী আমি তোমায় বিবাহ করতে পারবো না কারণ তুমি হলে আমার জননী জননীকে কখনো সন্তান বিবাহ করতে পারে না জননী বলে প্রণাম করলেন শক্তি গেলেন কার কাছে বিষ্ণুর কাছে বিষ্ণুর কাছে গিয়ে যখন বিষ্ণুকে বললেন হে বিষ্ণুদেব তুমি আমায় বিবাহ করো বিষ্ণু প্রণাম করে বললেন মা আমি তো তোমায় বিবাহ করতে পারবো না আদ্যা শক্তি মহামায়া জগতে জননী তুমি জননীকে কখনো সন্তানে বিবাহ করতে পারে না তুমি এক কাজ করো তুমি চলে যাও ভোলানাথের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিদেব ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা আর ভোলানাথ সংহারকর্তা যখন ভোলানাথের কাছে যাই ভোলানাথের কাছে গিয়ে দেবী বিবাহের প্রস্তাব জানায় ভোলানাথ তুমি আমায় বিবাহ করো আমি তোমায় বিবাহ করতে চাই ভোলানাথ বললেন শক্তির কাছে আমি পরাজয় মা গো আমি তো তোমায় বিবাহ করতে পারবো না শক্তির কাছে আমি পরাজয় তোমার দেহে যে শক্তি এই শক্তির সাথে আমার পাড়ার কোনো ক্ষমতা নাই দেবী বললেন যদি আমায় বিবাহ না করো তাহলে আমায় সৃষ্টি করলে কেন ভোলানাথ বললেন আমি তোমায় বিবাহ করতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্ত কি তুমি যদি 108 বার মরে জন্ম নিতে পারো তাহলে আমি তোমায় বিবাহ করতে পারি কারণ দেখবেন একটা লোহা লোহাকে যতবার আগুনে পোড়ানো যাবে সেই লোহার ক্ষমতা কিন্তু কমে যাবে তাই 108 বার যদি শক্তি মরে আর 108 বার জন্ম নেয় শক্তির যে ক্ষমতা সেই শক্তির ক্ষমতা কমে যাবে তাই ভোলানাথ বললেন তুমি যদি 108 বার মরে আবার জন্ম নিতে পারো পুনর্জন্ম তবেই আমি তোমায় বিবাহ করব শক্তি বললেন তাই হবে কিন্তু আমি যে 108 বার জন্ম নিয়ে আবার মৃত্যুবরণ করব আবার মৃত্যু বরণ করে আবার জন্ম নেব আমার মৃত্যুর পরে যে চিতাটা জ্বলবে আমি জন্ম নেবার পরে যেন সেই চিতাটা আমি আর না দেখি আমার সেই সব দেহ মৃত দেহটা যেন আমি আর না দেখি যদি একবার আমি পূর্বের মৃত দেহ দেখে ফেলি তাহলে আমার আর পুনর্জন্ম হবে না ভোলানাথ বললেন তথায় তাই হবে ভোলানাথ কি করলেন তার বক্ষের উপর একটি চিতা সাজালেন
বক্ষের উপর একটি চিতা সাজালেন দেবী 108 বার করে জন্ম নিলেন আর 108 বার মৃত্যুবরণ করলেন ভোলানাথ তার বুকের উপরে চিতা সাজিয়ে দেবীর সব দেহ সেই বুকের চিতায় জ্বালালেন এই যে 108 বার দেবী জন্ম নিয়েছিল আর 108 বার দেবী মৃত্যুবরণ করেছিল সেই ছাই ভস্ম কি করবে ভোলানাথ সেই ছাই ভস্মগুলো ভোলানাথ গায়ে মেখেছিল অঙ্গে মেখেছিল জিজ্ঞাসা করেছিল তোমার অঙ্গে ছাই ভস্ম দেখতে পাই এই ছাই ভস্ম তুমি পেলে কোথায় তুমি কি চুল্লু খেয়ে অন্য জায়গায় উল্টে পড়ে থাকো আর সেই ছাই ভস্ম গায়ে মেখে বাড়িতে আসো না ভোলানাথ চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থেকে ছাই ভস্ম মাকে নি ভোলানাথ যে ছাই ভস্ম অঙ্গে মেখেছে এই ছাই ভস্ম ছিল দেবীর সব দেহ সেই সব দেহ যখন চিতাই পুরে ছাই হয়েছে সেই ছাই ভোলানাথ তার অঙ্গে মাখে যখন সতী রূপে দক্ষ রাজার গৃহে জন্মগ্রহণ করলেন দক্ষ যজ্ঞে সতী প্রাণ আহুতি দিলেন ভোলানাথ তখন পাগলের ন্যায় ভোলানাথ তখন কৈলাস ছেড়েছিলেন তখন থেকেই ভোলানাথ শ্মশানে পড়ে থাকতেন আর শক্তির আরাধনা করতেন শক্তির আরাধনা করতেন ভাঙদুত্রা গাঁজা খেতেন শ্মশানে পড়ে থাকতেন ভূত পেত্নি নিয়ে সাধনা করতেন খেলা করতেন না ভোলানাথ ভূত পেত্নি নিয়ে উনি শক্তির সাধনা করতেন যেন শক্তির তিনি শক্তিকে অর্জন করতে পারে তাই শ্মশানে মশানে পড়ে থেকে ভোলানাথ ভাঙদুত্রা গাঁজা খেত ভাঙদুত্রা গাঁজা এই ভাঙদুত্রা গাঁজার জন্ম কোথায় শোনো শোনো হে পার্বতী তোমারে জানাই ভাঙদুত্রা গাঁজার জন্ম বলিব সবাই সতী যখন দক্ষ যজ্ঞে প্রাণাহুতি দেয় আর সেই সময় ভোলানাথ কৈলাস ছেড়ে শ্মশানেতে যায় কারোর যদি বউ মারা যায় তার কি আর মাথা ঠিক থাকে হ্যাঁ যারা সত্যিকারের বউকে ভালোবাসে বউ মারা গেলে তার মাথা ঠিক থাকে কারণ পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আর চাইতে অধিক গুরু এ জগতে নাই এটা ছিল সত্য যুগের কথা আর এই কলিযুগে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আর চাইতে অধিক গুরু বিয়ে করলেই পায় তো সেই বউ যদি মারা যায় কারোর কি মাথা ঠিক থাকে ভোলানাথের বউ মারা গেছে ওই দেখেন পেছন থেকে বলছেন না না ঠিক থাকে না হ্যাঁ ভালোবাসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বউকে ভালোবাসা শরীরের পক্ষে উপকারিতা মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে সব দিক থেকে ভালো থাকে তাই না হ্যাঁ এবার ভোলানাথ কি করেছে সতী মারা গেছে ভোলানাথ পাগলের মতো হয়ে গেছে ভোলানাথ তখন ওই কৈলাস ত্যাগ করে শ্মশানে থাকে পড়ে কিন্তু সতী মারা যাবার পরে জন্ম নিয়েছে কোথায় পর্বত রাজার ঘরে মা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে যখন মা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে নন্দী আর ভিঙ্গি এরা দুইজন বনের মধ্যে ঘুরে বেড়ায় বনের ফুল আর ফল আহরণ করে তো নন্দী আর ভিঙ্গি ওই বনের মধ্যে দেখতে পায় ছোট্ট একটি কন্যা ভোলানাথের মূর্তি একে বনের মধ্যে ভোলানাথের পুজো করে সেই ছোট্ট কন্যাটির মধ্যে নন্দীভিঙ্গি মায়ের রূপ দেখতে পায় যে মাকে তারা হারিয়েছে সে মায়ের রূপ দর্শন করলেন নন্দীভিঙ্গি ভোলানাথের কাছে গিয়ে বললেন বাবা আমরা আমাদের মাকে খুঁজে পেয়েছি কোথায় পেলি বলে পর্বত রাজার ঘরে মা জন্মগ্রহণ করেছে এইবার ভোলানাথ বিয়ে করতে তার রাজি হয় না নন্দীভিঙ্গি জোর জবরদস্তি বিয়ের প্রস্তাব পর্বত রাজার কাছে জানায় বিয়ের দিন তারিখ ঠিক হলো বিয়ে হলো পার্বতী এই যে পার্বতী ভোলানাথের সঙ্গে পার্বতীর বিয়ে হলো বিয়ে হবার পরে এইবার পার্বতীর কথা তুমি আমাকে ছেড়ে কেন যাও শ্মশানে কেন শ্মশানে পড়ে থাকো আমি তো দেখতে খারাপ না রূপে গুণে পরিপূর্ণ তাহলে তুমি আমাকে ছেড়ে কেন শ্মশানে পড়ে থাকো শ্মশান থেকে ভোলানাথ
যখন ফিরে আসে নেশাগ্রস্ত অবস্থায় ফিরে আসে। তাই ভোলানাথ কি করে যখন নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ফিরে আসে? কিসের নেশা? না তক্ষক নাগের ছোবলের নেশা, তক্ষক নাগের যে বিষ সেই বিষের নেশা। তাই গভীর রাত্রে ভোলানাথ যখন বনের মধ্যে যায় তক্ষক নাগের সেই ছোবল নেবার জন্য, পার্বতী মনে মনে ভাবলেন, তাই ভোলানাথ প্রতিদিন তুমি আমাকে একা ঘরে পেলে গভীর রাত্রে কোথায় যাও চলে? আজকে আমি দেখতে চাই তুমি কোন পথে কোন দিকে কার সঙ্গে দেখা করতে যাও। পিছে পিছে পার্বতী যখন যায়, পার্বতী গিয়ে দেখতে পায় গভীর জঙ্গলের মধ্যে ভোলানাথ বসে সাধনায়। সাধনা করতে করতে তক্ষক নাগ আসে, ভোলানাথ নিজের জিহ্বাটা বার করে তক্ষক নাগ তিনটি ছোবল মারে। যখনই তিনটি ছোবল মারে ওই তিনটি ছোবল খাওয়ার পরে ভোলানাথ নেশাগ্রস্ত হয়ে পড়ে। যখনই মা পার্বতী দেখতে পায় তক্ষক নাগ ভোলানাথকে ছোবল মারতে আসে, এমন সময় মা পার্বতী কী করলেন, নিজের হাতে ছিল একটি খড়গ, এই খড়গ দিয়ে তক্ষক নাগকে তিন জায়গায় তিনটি কোপ মারে। তিনটি কোপে তক্ষক নাগের দেহটা তিন ভাগে বিভক্ত হয়ে যায়। ভোলানাথ বললেন, দেবী তুমি এটা কী করলে? তুমি জানো তক্ষক নাগ আমার কত বড় ভক্ত? দেবী বললেন, প্রভু আপনি জানেন না তক্ষক নাগ যেভাবে দেশ মানে আসছিল, যদি একবার ছোবল দিত আপনার গায়ে তাহলে যে বাঁচা হতো আপনার দায়। ভোলানাথ বলল, যার এই দেহটা বিষ দিয়ে তৈরি তার মৃত্যুর কি ভয়? আমার এই সম্পূর্ণ দেহে তো বিষে ভর্তি, বিষে জর্জরিত, তক্ষক নাগের সামান্য বিষে আমার কি মৃত্যু হয়? তক্ষক নাগের সেই দ্বিখণ্ডিত দেহ যখন মাটিতে পড়ে রয় ভোলানাথের কাছে কাতর কণ্ঠে কয়, হে ভোলানাথ বিনা দোষে বিনা অপরাধে আজ আমার প্রাণ যায়। ভোলানাথ বললেন, তক্ষক নাগ তোমার প্রাণ যদিও আজ অকালে গেল এই প্রাণ যাওয়ার বিফলে যেতে দেব না। আমি কি করলেন, তক্ষক নাগের নাগের যে দেহটা ছিল তিনটা খণ্ডে খণ্ডিত হয়ে পড়েছিল, এই তিনটা খণ্ড নিয়ে গিয়ে মা পার্বতী নিজেই আবার মাটিতে রোপণ করে দিল। সেইখান থেকেই সৃষ্টি হলো ভাঙধুত্রা গাজার। শোনো শোনো হে পার্বতী তোমারে জানাই, এই কারণে ভাঙধুত্রা আমার প্রিয় খাদ্য হয়। শোনেন, বউকে ভালোবাসা নাই এমন মানুষ কেউ নাই। তাই যতগুলো প্রশ্ন রেখে গেছে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেব। হ্যাঁ, এই কলিযুগের ঘোর কলিকাল কেমন? ওই আমি বউ পাগলা, আমি প্রেমের গোলাম, আমি বউ পাগলা, আমি দেবীর গোলাম, আমি বউ পাগলা, আমি দেবীর গোলাম, আমি বউ পাগলা, আমি দেবীর গোলাম, বড় সুখে আছি ভাই, বড় সুখে আছি ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই বড় সুখে, আমি বউ পাগলা, আমি দেবীর গোলাম, আমি বউ পাগলা, আমি দেবীর গোলাম। বলে না সে ওগো হ্যাগো ডাকে ধরে না, নামকে যদি আম বলে সে আমি ও বলিয়া, কেমন বেয়াদবি মেয়ে ছেলে বুঝলেন? হ্যাঁ, বারবার করে শুধু বলে ভোলানাথ ভোলানাথ ভোলানাথ। আচ্ছা, স্বামীর নাম ধরে কেউ ডাকে?
কেউ ডাকে ডাকে না স্বামীর নাম ধরে ডাকলে কি হয় স্বামীর আয়ু কমে যায় কিন্তু এরকম বেয়াদব মেয়ে ছেলে বারবার করে স্বামীর নাম ধরে ডাকছে মানে মরলে মর তাড়াতাড়ি হ্যাঁ বলে না সে ও গো হ্যাঁ গো ডাকে ধরে নাম নামকে যদি আম বলে সে আমিও বলিয়া আমার গিন্নির হলে সর্দি কাশি শোনো হে পার্বতী তোমারে জানাই কি কারণে কোচবিহারে আমি কুসুমি পাড়ায় যাই কুচিনি মানে খারাপ কথা আমি বলি এই সভায় ওই পতিতালয়ে থাকে যারা তাদের কথা বলে যাই কুচনি পাড়া কোনটাকে বলে পতিতালয়কে বলে কুচনি পাড়া পতিতালয়ের কন্যা যারা সদাই সর্বদাই অঝরে কাঁদে তারা কারণ তাদের সংসার স্বামী পুত্র কন্যা পিতা মাতা কেউ থাকে না সারা পৃথিবীটা তাদের কাছে যেন অন্ধকার তাই সেই পতিতালয়ের কুচনিরা পরম বৈষ্ণবের কাছে প্রার্থনা করে করে কাঁদছেন হে দয়াময় আমাদের জীবন কি এমনভাবেই যাবে তাই পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব ভোলা মহেশ্বর অন্তর্যামী দেবাদিদেব ভোলা মহেশ্বর সেই পতিতালয়ের কন্যাদের অন্তরের কথা ব্যথা বুঝতে পারলেন তাই তিনি কি করলেন তাদের উদ্ধারের কারণে কোচিনি পাড়াই জয়তারার বাড়ি কোচবিহারে যাই আর পতিতালয়ের সকল কন্যা উদ্ধার হয় বলি এই সবাই কোচবিহারের জয়তারার বাড়ি পতিতালয়ে যত কন্যা ছিল ভোলানাথ পরম বৈষ্ণবের স্পর্শে তারা দেখো উদ্ধার হয়ে গেল আচ্ছা উনি আমার কাছে এতগুলো জিজ্ঞাসা করেছে আমি তো ওনার কাছে দু একটা জিজ্ঞাসা করতে পারি নাকি হ্যাঁ কারণ উনি আমাকে দেওয়ার পর দিয়েই যাবে দেওয়ার পর দিয়েই যাবে তা তো হয় না ধার রাখা ঠিক না ধার রাখা ঠিক না ধার শোধ করা উচিত না তাহলে ওনার কাছে আমি একটা জিজ্ঞেস করি নাকি শোনো শোনো ও পার্বতী তোমারে জানাই তোমার কাছে একটি কথা আমি জানতে চাই তুমি যে এত বড় বড় ডায়লগ দিলে তোমার তো নিজেরই চরিত্রের ঠিক নাই তুমি হলে চুন্নি হ্যাঁ চোরের বউ চুন্নি মাস্টারের বউ মাস্টারনি নাপিতের বউ নাপতানি কি ব্রাহ্মণের বউ ব্রাহ্মণী ধোবার বউ ধোবানি তাহলে আমি শিব আমি ভাঙ্গুতরা গাঁজা খাই শ্মশানে পড়ে থাকি আমি মাতাল তাহলে আমার বউয়ের নাম হবে মাতালনি তাই না মাতালনি না হয়ে আমার বউয়ের নাম হলো চুন্নি চুন্নি নাম কেমন করে তোমার হলো কোন সময় তুমি কি চুরি করেছিলে একটু ভালো করে বলে যাবে কারণ আমি তো কখনো চুরি করি নাই কিছু আমি তো চোর নই মাতাল হতে পারি চোর তো নই তাহলে তোমার নাম চুন্নি কেমন করে হলো তুমি কি চুরি করেছিলে কোন সময় কি কারণে কেনই বা চুরি করলে শোনো শোনো ও পার্বতী
তোমারে জানাই কি কারণে তোমায় চুন্নি বলে বলিবে সবাই এই যে শরৎকালে শারদীয়া দুর্গোৎসব হয় দুর্গা পূজা এই যে এনার পূজা হয় দশাতে পূজা নেয় তাহলে আমি তোমার কাছে জানতে চাই দশাতে যে তুমি পূজা নাও তুমি আমাকে দোষ দিচ্ছ আমি কুচনি পাড়ায় যাই বেশ ভালো কথা আমি কুচনি পাড়ায় গেলাম পতিতালয়ের কন্যাদেরকে উদ্ধার করলাম কিন্তু তুমি দেবী দশর পূজা দুর্গা ওই পতিতালয়ের মাটি না হলে তোমার দেহ গঠন হয় না পতিতালয়ের মাটি না হলে দুর্গার দেহ গঠন হয় না কি কারণে ওই পতিতালয়ের মাটি তোমার দেহ গঠনে লাগে একটু ভালো করে বলে যাবে তারপরে কি বলবো আপনাদের কাছে চরিত্র এত খারাপ আমার মতো পাগলা ভোলা বলে এরকম চরিত্রহীন বউকে নিয়ে সংসার করে খাচ্ছে হ্যাঁ অন্য কোন পুরুষ হলে পারে এক দুই তিন চার করে ভাগিয়ে দিত ভাগ কিন্তু না সহ্য করছি মুখ বুঝে সহ্যের গুণ আছে তোমার কাছে আমি জানতে চাই হে ভোলানাথ হে পার্বতী বলবে সবাই তুমি নিজের পুত্রকে বিবাহ করতে চেয়েছিলে কিসের কারণ হ্যাঁ কার্তিক তোমার নিজের পুত্রকে কিসের কারণ তুমি বিবাহ করতে চাইলে একটু ভালো করে বলবে ও বাবা উনি আমাকে তিনটা প্রশ্ন করে গেছে ওনাকে যদি ছোট বড় তিনটা প্রশ্ন না করি তাহলে আবার ধার থেকে যাবে আমি আবার কারো ধারটা রাখতে পারি না আমার ধার রাখা ভালো লাগে না এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায় তবে আর বেশি কথার কোনো দরকার নাই প্রথমবারে তুমি আমায় যাহা করলে জিজ্ঞাসা কিঞ্চিত ভাবে জবাব দিলাম মনের মত তোমায় আমি তিনটি প্রশ্ন করলাম জিজ্ঞাসন খাঁটি খাঁটি জবাব দিও বাপের পেটির মতন আমি কেন একা একা বকে যাব বেশি বেশি বললে আপনারা হয়তো হবেন গয়া খুশ তাই তো বেশি বলার আমারও কোনো দরকার নাই এই কারণে আমার ভাব ছেড়ে দিতে চাই আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি প্রেমানন্দে সবাই একবার বলুন হরি হরি একবার বলুন হরি হরি একবার বলুন হরি 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 বল 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 হরি জয় গুরু জয় আসর খুব শান্ত শুনলাম আমার ভোলানাথের বৃত্তান্ত নাকি বলে গেছে আমি দেবী দুর্গা আমি নাকি সতী কমিটির চেয়ারম্যান আমি নাকি মা হয়ে ছেলেকে বিয়ে করতে চেয়েছিলাম বাবা সাই চেয়েছেন মা হয়ে কখনো ছেলেকে বিয়ে করতে চাই বাবা হ্যাঁ বলুন তো আমার ছেলে কার্তিক স্বর্গের মধ্যে দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর আমার ছেলে কার্তিক কে সেই কার্তিককে বিয়ে করতে চেয়েছিলাম নাকি আমি বলেন তো এগুলো কথা হ্যাঁ কথার উপায় না দিশা বাপকে কয় পিসা হ্যাঁ বলে কার্তিককে নাকি দুর্গা বিয়ে করতে চেয়েছিল হ্যাঁ বললো না তোমার লজ্জা সরম নাই সেটা আমার কানে কানে বলতে পারতাম মাইকে বলার কি দরকার ছিল হ্যাঁ আবার বলে গেছে হে দুর্গা আমি মদ খাই গাঁজা খাই ভাং খাই ধুতরা খাই তুমি এত ভালো তবে তোমার পূজার দিনে বেশ সারদারের মাটি লাগে কেন তাই বলুন তো কি মা লাগে তো নাকি বাবা লাগে কেন লাগে কিসের কারণে লাগে নিশ্চয় তার কোনো কারণ আছে ওই জন্য দেবী দুর্গার পূজার দিন বেশ সারদারের মাটি লাগে আবার বলে গেছে জিজ্ঞাসা করে গেছে রান
দুর্গা তোমার কাছে আমি জানতে চাই, সরের বউ শুননি, মাস্টারের বউ মাস্টারনি, ডাক্তারের বউ ডাক্তারনি, ভূতের বউ ভূতনি, পেতনার বউ পেতনি, নাকি আমি তো কিছু চুরি করি নাই, তাহলে তোমাকে কেন লোকে শুননি কয়? ও বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর, এই তো যুগের নিয়ম। কারোর জন্য বাবা কেউ চুরি করতে যাবেন না, তাহলে সেই আপনাকে ধরিয়ে দেবে এই চোর, আপনাকে ঘরে ঢুকিয়ে দিল বন্ধু, যা চুরি করে নিয়ে আয়। বা নারকেল, নারকেল চুরি করছেন ছোটবেলায় আপনারা? বন্ধু নিচে থাকবে, এক বন্ধুকে তুলে দিবেন নারকেল গাছের আগায়, সেই বন্ধু গেল নারকেল চুরি করতে, ওই নিচের থেকে বলে চোর চোর চোর, নারকেল চুরি করে নিল চোর। এইবার বাড়িওয়ালা এসে ধরে নিল কে, যে নারকেল গাছের আগায় ছিল। ভোলানাথের অবস্থা তাই, আমি তোমার জন্য করলাম চুরি, তাই আমাকে লোকে শুননি কয়, আর তুমি আমাকে আগে আমার মাইকের মাঝে কয়ে দিলা, দর্শকের মাঝে বললা যে হে দুর্গা তোমাকে কেন লোকে শুননি কয়। শোনো শোনো ভোলানাথ, তোমারে জানাই আমার কাছে তিনটি জিজ্ঞাসা, তুমি করলে এই সভায়। প্রথমবারে তুমি আমার কাছে এই তিনটি জিজ্ঞাসা গো, ও স্বামী করে গেলে দা, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করব সমাধান। আর দুর্গা পূজার দিন কেন বিশ্বাসদারের মাটি লাগে গো, বলি বসা ভাই ওই কথাটা বললা না, তামারে বলবেন এই সভায়। কেন ওই দিনে ওই বিশ্বাসের মাটি লাগে দুর্গা পূজার দিনে গো, ভোলা না দে বলিব সভায়, সেই কথাটি ভক্ত বৃন্দ শ্রবণ করবেন তাই। ও বাবা, দুর্গা পূজার দিনে বিশ্বাসদারের মাটি লাগে সেই কথাটা ভোলানাথ জানতে চেয়েছে আমার কাছে, তাই তাই না? ওই কুচবিহারে কুসনি নামে এক পুতুনি ছিল গো, বলিলাম তোমায় তুমি নিত্য নিত্য কুসনি পাড়ায় যেতে, তাই বলিলাম সভায়। ভোলানাথ আমার নিত্য নিত্য ওই কুচবিহারে জয়তারা নামে এক এক কুসনি ছিল, তিনার বাড়িতে যেতেন। ভোলানাথের ভাগনা যিনি নারদ মুনি হলেন তিনি, কি বাবা এই যে ভোলানাথের ভাগনা নারদ মুনি, ঝগড়ার শিরোমণি যিনি নারদ হলেন তিনি, মানে নারদের নাম এমন সুন্দর, এমন সুন্দর নাম বাবা একদম বলার মতো না। যদি কারো মা কথাটা শুনে রাখবেন, যদি কারোর বাড়ি ঝগড়া লাগে একবার, যদি একবার ঝগড়া লাগে এক পা দু পা করে সেই বাড়িতে যাবেন, বাড়িতে যাবেন আর কাপড়ের আঁচলটা ধরবেন, ধরে একবার বলবেন তিনবার নারদ 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 বলে কাপড়ে বেশ করে গিরো মেরে দেবেন। যে গিট্টিটা মেরে দিলেন যে ঝগড়া থাকবে ঘরে সেই ঝগড়া চলে যাবে কোটে, কি বাবা এই ভগবানের ভাগিনা তিনি সেই নারদমণি। একদিন আমাকে ডেকে ডেকে কয়, ও মামি মামি, ও মামি মামা কোথায়? আমি তোমার মামার খবর কেমন করে জানবো নারদ? বলে মামার স্বভাব ভালো নাই, তুমি কি মামার খবর রাখো? আস্তে একটু সেরকমে বলে মামি, মামা নিত্য নিত্য কোথায় যায় জানো, মামার স্বভাব ভালো না, তুমি তো মামার খোঁজ রাখো না, আমি জানো। হ্যাঁ নারদ, কোথায় যায় তোর মামা? বলে কি মামা ওই যে কুচবিহারে জয়তারা নামে একটা কুসনি আছে, নিত্য নিত্য ওর ঘরে যাও। ও বাবা, বলেন তো কার না রাগ হবে, কি রাগ হবে না বাবা, একে তো মেয়ে ছেলে বলা না, একে তো আমার সঙ্গে সময়ই দেয় না, একটু সাধন ভজন করবো দুইজনে একটু গল্প করবো সে সময় দেয় না। আর যদি নিত্য নিত্য ওই কুচবিহারে জয়তারার ঘরে ঢোকে নারদ এসে যদি তাই আমায় কয়, তাহলে কি মাথার ঠিক থাকে? সেদিন কি করলাম, ওই ভোলানাথকে ধরার জন্য দেবী দুর্গা কি করলেন, নিজেই বাবা ভোলানাথ রূপ ধারণ করলেন। যখন ভোলানাথ রূপ ধারণ করে ওই কুচবিহারে কুসনি পাড়ায় জয়তারার গৃহে যায়, জয়তারার গৃহে যখন যায় দুর্গা, জয়তারা দেখে তো আনন্দিত হয় যে আজকেও চলেছে সে বাবা ভোলানাথ। জয়তারা কি করলেন,
भोलानाथ के माने दुर्गा तो ओटा ও তার বুঝতে পারে নাই যে দুর্গা গেছে। এইবার ভোলানাথ ভেবে ভোলানাথের হাত ধরে এসো বাবা বসো আসনে সুন্দরভাবে। বাবা কি করলেন ভোলানাথ ভেবে ওই জয়তারা আসনে বসিয়ে নয়নের জলে ফেরে চরণ ধুয়ে দিলেন, কেশের অগ্রভাগ দিয়ে চরণ মুছিয়ে দিলেন, এমন সুন্দর পুজোর আয়োজন করলেন, এমন সুন্দরভাবে সেই জয়তারা পূজয় বসলেন নয়নে জল ফেলে বলে হে দয়াল হে প্রভু না জানি তোমার ভজন সাধন কোন সাধনাই তোমায় পাবো আমার জানা নাই, না জানি তোমার তন্ত্র মন্ত্র আমি তোমায় পূজা দিই প্রভু, আমি যেমনটি ভাবে পূজা দিই তুমি আমার পূজা গ্রহণ করো। ও বাবা বেশ্যা হলেও তো তারা মানুষ, ভোলানাথকে এমনভাবে শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করলো, তাই দেখে দুর্গা আনন্দিত হলো, মনে মনে ভাবলো স্বামীকে আমি তো মিথ্যা দোষারোপ করেছি। এই কথা ভেবে জয়তারা কি করলেন তিনটি বেলপাতা নিয়ে যখন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় করে ভোলানাথের মস্তকে দিলেন, ভোলানাথ আমার কৈলাস থেকে ঠিক পেয়েছেন, জয়তারা তো আমারও মাথায় বেলপাতা দেয়। ভোলানাথ তখন কৈলাস থেকে ঠিক পেয়ে জয়তারা কেন আমায় স্মরণ করেছে আর তো দেরি করা আমার চলে না, তখন ভোলানাথ কি করলেন তাড়াতাড়ি চলে আসলেন জয়তারার গৃহে, কৈলাস ছেড়ে আসলেন কুচবিহারে জয়তারার গৃহে। যখনই জয়তারার গৃহের দরজার সামনে গিয়ে দাঁড়ায় দেখে জয়তারা ভোলানাথের পুজো করে, তাই ভোলানাথের মাথা গেল খারাপ, কি ব্যাপার আমি স্বয়ং ভোলানাথ এখানে দাঁড়িয়ে জয়তারা ভোলানাথের পুজো করে ব্যাপারটা কি। এইবার জয়তারা দেখে কি আমি তো ভোলানাথের পুজো করি দরজায় এক ভোলানাথ, আমি পুজো করি এক ভোলানাথ, তবে কোনটা আসল কোনটা লখন আমি কেমন করে বুঝি, হে প্রভু তোমার নীলা বোঝা বড় দায় কে আসল কে নকল বলো তুমি আমায়, আমি তো তোমায় চিনতে পারছি না প্রভু কে আসল কে নকল। ভোলানাথ তখন কভিঙ্গিত হয়ে চিৎকার করে ওঠে কে তুই বৎস, এই মুহূর্তে তোর রূপ ধারণ কর, তা না হলে আমি তোকে এমন অভিশাপ দেব আমার অভিশাপে তুই ভস্ম হয়ে যাবি। দেবী দুর্গা করে নাই দেরি বাবা, তাড়াতাড়ি ভোলানাথ তো যা খুশি করতে পারে তাই না, তাড়াতাড়ি নিজের মূর্তি ধারণ করলেন দেবী দুর্গা। দেবী দুর্গা নিজের মূর্তি যখন ধারণ করলেন ভোলানাথ বললো কি ব্যাপার দুর্গা তুমি কেন ভোলানাথের রূপ ধরে এখানে এসেছো। তাই যখন ভোলানাথকে বৃত্তান্ত বলা হলো কুচবিহারের জয়তারা মনে মনে আনন্দ পেল, হে ভোলানাথ এতদিন আমি শুধু তোমার পুজো করেছি, হে দয়াল এতদিন শুধু আমি বাবার পুজো করেছি, আজকে পেয়েছি মাকে সঙ্গে, আজ আমার কত বড় ভাগ্য, আমি কত বড় ভাগ্যবতী, একই সঙ্গে আমি আমার মা বাবাকে পেয়েছি। জয় জয় দেবী দুর্গা ভোলানাথ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। জয়তারা তখন কি করলেন হে বাবা ভোলানাথ হে মা আজকে বাবা মাকে যখন আমি একসঙ্গে পেয়েছি, এতদিন শুধু বাবার চরণে ফুল দিয়ে এসেছি, আজকে মা বাবাকে আমি যখন যুগলে পেয়েছি তোমরা এসো আসনে বসো, আজকে আমি মা বাবার চরণ পুজো করতে চাই। সেই জয়তারার পুজোতে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে সেদিন জয়তারাকে দেবী দুর্গা আশীর্বাদ দিয়েছিল, হে জয়তারা আমি ভুল বুঝেছিলাম তোমাদের, আমার ভোলানাথকেও আমি ভুল বুঝেছিলাম, তোমার পূজোয় তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তাই আজকে আমি তোমাদের আশীর্বাদ দিয়ে গেলাম, যেদিন দুর্গা পুজো হবে তোমার দ্বারের মাটি ছাড়া দেবী দুর্গা পূজা কোনো দিন হবে না। এই কারণে ও ভোলানাথ তোমার জানাই দুর্গা পূজা দিনে বেশ্যার মাটি লাগে বলিলাম সভায়, সঠিক জবাব দেব এই সভায়, যেদিন দেবী দুর্গার পুজো হয় গো কিমা বলিলাম সবাই, ওই পুজোর দিনে কয়টা পদ্ম লাগে মা জানাবো তোমায়, দেবী দুর্গা পূজা হয় তো আপনাদের দিকে নাকি কি বাবা হয় না, দুর্গা পূজার দিন কয়টা পদ্ম লাগে গো, হ্যাঁ
কয়টা কয়টা পদ্ম ফুল লাগে? 108টা, তাই না? দেবী দুর্গা পূজার দিন 108টা পদ্ম ফুল লাগে। তাহলে সেই 108টা ফুলের জন্ম হলো কোথায়? 108টা পদ্ম ফুল কোথায় জন্ম হলো? আর কেমন করে সেই দুর্গা পূজার দিনে 108টা ফুল আনে বলবো আপনাদের শুনে। একদিন শোনো শোনো ও ভোলানাথ, তোমার জানাই আমার পূজোর দিন 108টা ফুল লাগে বলিলাম তোমায়। অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে দেহের সতীর দেহ খণ্ড বিখণ্ডিত হয়। বাবা, অনেক অসুর, শয়ে শয়ে অসুর আর দেবী একা, কে ওই শয়ে শয়ে অসুরদের সঙ্গে দেবী একা যুদ্ধ করছে। অসুরদের তরবারির আঘাতে সতীর দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। কয় জায়গায়? 107 জায়গায়। ওই অসুরদের তরবারির আঘাতে দেবীর দেহ 107 জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তাক্ত দেহ। যুদ্ধ করতে করতে দেবী ক্লান্ত হয়ে যায়। যখন দেবী দেখে আর তো আমি পারি না অসুরদের সঙ্গে, দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তের আল হয়ে যায়, তখন দেবী কি করলেন? পাশে ছিল একটি দহ, দেবী দহে নেমে গেলেন। যখন দেবী আমার দহে নেমে যায়, দহের জল বাবা লালে লাল হয়ে যায়, সতীর দেহ রক্ত থেকে জলে লালে লাল হয়ে যায়। ওই 107 জায়গায় যে ক্ষত হয়েছিল ওই রক্ত থেকে, ওই 107 জায়গার ক্ষত দেহে, ওই দেহ দহের মাঝে 107টা পদ্মর জন্ম হয়। 100 লাল পদ্ম জন্ম হয় 107টা। ভোলানাথ আমার মনে মনে ভাবলেন, বলে গেছে বাবা যে বউকে কে ভালো না বাসে, এ বউকে তো সবাই ভালোবাসে, ভোলানাথও বাসে। তা যদি না বাসতো বাবা ভোলানাথ, গানটা কি গাই বাবা? আমি বউ পাগলা, আমি বিবির গুলাম, কত সুখে আছি, তাই বউকে আমি মাথায় রাখি, তাই না? বউকে নিশ্চয়ই ভালোবাসে, ভোলানাথ আমাকে মনে প্রাণে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে। ভোলানাথও মনে মনে ভাবলেন যে দেবীর দেহ তো কত বিক্ষত হয়ে যায়, দেবীর দেহ থেকে 107টা পদ্ম জন্ম নিলেন কোথায়? ওই দহের মাঝে। ভোলানাথ মনে মনে ভাবলেন স্বামী স্ত্রী দিলে মন্তব্যে হয় কৃষ্ণের দর্শন, কেন আমার সতী একা একা কষ্ট পাবে, তাই আমার সতীর পিছনে আমিও ধাই। তখন ভোলানাথ কি করলেন? ধীরে ধীরে ছুটতে ছুটতে গেলেন ওই দহের দিকে। ভোলানাথ কি করলেন? সতীকে জলে নামা দেখে ভোলানাথ আমার নেমে গেলেন জলে। যখন ভোলানাথ নেমে যায়, ভোলানাথের দেহ থেকে যে ঘাম ঝরছিল সে ঘাম থেকে সৃষ্টি হলো একটা নীল পদ্ম। কি হয়েছিল তো বাবা? একটা নীল পদ্ম লাগে দুর্গা পূজায়। যেদিন আমার পুজোর সময় আসে, দহ থেকে 108টা পদ্ম মানুষে তুলে নিয়ে আসে। এবার নিয়ে আসবার পর কি হয়? দেবীর পুজো হয়। যেদিন দেবীর পুজো হয়, দেবী মনে মনে ভাবে আমার স্বামীর দেহ থেকে, মানে ভোলানাথের দেহ থেকে যে পদ্মটির সৃষ্টি হয়েছে, সেই পদ্মটি যদি আমার চরণে দেয়, আমার মতো মহাপাপীও সে, আর এই পৃথিবীতে বোধ হয় আর কেউ নাই, আর কেউ হবে না। কে কি মা, আমরা স্বামীর গায়ে পা লাগলে প্রণাম করি কি গো? সকালে যখন ঘুম থেকে উঠি, সারা রাত স্বামীর পাশে থাকি, কখন কোন সময় ভুলে অজ্ঞানে স্বামীর গায়ে পা লাগে, ঘুম থেকে উঠবার সময় স্বামীর চরণে প্রণাম করে দিয়ে আসি, কি গো বাবা? তদ্রূপ দেবী মনে মনে ভাবলেন এই ফুল যদি আমার চরণে দেয়, আমার তো মহাপাপ হবে, না না এই ফুল আমার চরণে নিতে পারবো না। এবার যখন 108টা পদ্ম সাজাই, সেদিন দেবী দুর্গা কি করেছিলেন? সবার অলক্ষ্যে এই নীল পদ্মটি চুরি করে দেবী হাতে রেখেছিলেন। কে দুর্গা পূজায় দেখবেন দেবীর হাতে একটা পদ্ম থাকে আর 107টা পদ্ম দিয়ে পুজো হয়, এই মোট 108টা পদ্ম হয়। এই কারণে লোকে দুর্গাকে চুন্নি কয়, ওই যে পদ্ম ফুল। তাহলে তোমার জন্য করলাম চুরি ভগবান, তুমি আমাকে কর চোর। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল সাধবা।
সদনে ভক্তবৃন্দু হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। আর একটি কথা, ও বাবা আর একটি কথা, তাই না? ও বাবা কি জিজ্ঞাসা করে আসতে থেকুমে, কি কথা মনে নাই? মনে নাই? আরে বল, ওই মা কয় না মনে নাই? গান তুমি এইখানে আসো মা, গান শুনতে আসছো মন বাড়িতে, তাই না? আগেই বলেছি বাবা বাউল গান মন দিয়ে শুনলে হবে বাউল, নাইলে হয়ে যাবে আউল বাউল। তাহলে ও বাবা কেউ আসে গান শুনতে আর কেউ আসে দেখতে, কি গো? হ্যাঁ, কেউ আসে বাবা খিচুড়ি খাইতে, কি গো? কেউ আসে দেখতে, কেউ আসে শুনতে, কেউ আসে খিচুড়ি খাইতে। বিশাল কমিটি খিচুড়ি দেবে, খিচুড়ি খাইব, চলে আসবো। হ্যাঁ, কেউ আসে দেখতে, যে নদিয়া থেকে মিনতি পাল এসেছে, দেখি মেয়েটা দেখতে কেমন। আবার কেউ আসে শুনতে, যে মেয়েটা এসেছে গান গাইতে, দেখি মেয়েটা গাইছে কেমন, কি বলছে কেমন, একটু শুনবো মন প্রাণ দিয়ে, ধরবো তার কথা। মনে নাই কার্তিককে নাকি দুর্গা বিয়ে করতে চাইছিল, এইটা জিজ্ঞাসা? বিয়ে করতে চাই নাই। আরে সন্তান যদি সুন্দর হয় মা কি একটু পরীক্ষা করে দেখতে পারে না বাবা? হ্যাঁ, যে আমার ছেলের মন কেমন, আমার ছেলের চরিত্র কেমন, আমার ছেলে থাকে কেমন। তো কার্তিক আমার সুন্দর দেখতে মা, এমন সুন্দর দেখতে, মানে স্বর্গের দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হলেন কার্তিক। কি এই যে সাধারণ পাবলিকরা বলে, যদি একটা ছেলে ভালো দেখতে সুন্দর হয়, যদি ভালো জামা কাপড় পরে, ধুতি পাঞ্জাবি পরে, বলছে বাপ রে বাপ, একেবারে কার্তিকের মতো লাগছে রে তোকে, কি বলে না? একদম কার্তিক বরাবর, এত সুন্দর তুই। তদ্রূপ দুর্গা বিয়ে করতে চায় নাই, পরীক্ষা করেছিল মানে কার্তিককে, দেখে আমার কার্তিকের চরিত্রটা কেমন। মা হয়ে কখনো সন্তানকে বিয়ে করতে চাই বাবা? হরি বল হরি বল। শোনো শোনো ও ভোলানাথ, তোমার জানাই কার্তিকে পরীক্ষা করবার জন্য দুর্গা এই উপদেশ দিয়েছিল। তাই দেখতে দেখতে আমাদের হাতে সময় চলে যাই গো, বলিলাম সবাই, পরবর্তী শিল্পী একটু পরে দেখবেন আসিবেন সবাই। তাহলে পরবর্তী শিল্পী আসবার বাবা সময় হয়ে যায়, দেখতে দেখতে আমাদেরও সময় শেষের মুহূর্তে, পরবর্তী শিল্পী। শোনো শোনো ও ভোলানাথ, তোমার জানাই, এইবার আমরা স্বামী স্ত্রী একটু মুখোমুখি দাঁড়াই, তাই না? হ্যালো, একটি মাইক্রোফোন। তাহলে না ও বাবা সন্ধ্যা হতে করবা, আসো গুছাই নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, কি কি আছে নিয়ে আসো, আমরা ততক্ষণ একটু মুখোমুখি যাই। স্বামী স্ত্রী বাবা যত ঝগড়া, বাপরে বাপ, ধানি লঙ্কা মুখ কমে না, পটর 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 পটর। ও ভোলানাথ, তুমি মেয়ে মানুষ দেখছো, বেটা মেয়ে মেয়ে ছেলে দেখো না, এটা এটা বেটি ছেলে, এটা মেয়ে ছেলে, এটা বেটি ছেলে, বেটি ছেলে না মেয়ে ছেলে, মেয়ে মানুষ তো অনেক দেখা যায় না বাবা। তাহলে এখন আমরা একটু স্বামী স্ত্রী মুখোমুখির দিকে যাই, ঝগড়া ঝাঁটি আর নাই, মিলন হবা, সংসারে যত ঝগড়া তত ঝগড়া হবে, সারা রাত যদি ঝগড়া করি বাবা ঝগড়া মিটবে না, কে মিটবে? শোনো বললাম, এসো এসো ও পার্বতী, সি দন্ত মোহনাই গো, এইবার আমরা দুজন মিলে মিলন গীতি গাই গো, এসো এসো ও ভোলানাথ, মিলন গীতি গাই গো, এসো এসো ও পার্বতী, এইবার আমরা দুজন মিলে, এইবার আমরা দুজন মিলে মিলন গীতি গাই গো, এসো এসো ও পার্বতী, মিলন গীতি গাই গো, এসো এসো ও পার্বতী। তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি আবার, বলবে ভোলানাথ তাড়াতাড়ি, সহে না দেই আর যে
पार्वती मिलन गीति गान गो यशो यशो ओ पार्वती ओ बाबा एकटाई जिज्ञासा समय नाय सन्धारति करा लागबे बुझछो भोलानाथ তাহলে আবার জিজ্ঞেস করো কেন জিজ্ঞাসায় একটাই আমার খুব স্বাদ স্বাদ মেটে না আবার এদিকে সময় তুমি তো বলো না তাহলে তোমাকে পঞ্চানন কয় কেন সবাই বাহ জানে তাও জানে তাও জানে তাও হ্যাঁ তাহলে এটা কও তোমাকে কেন লোকে পঞ্চানন কয় কই দেখেন বললাম যে জানে তাও মানে আমরা সাধারণত কোনো ছেলেপেলেকে দেখলে এই যে বাবু এই বাবু এই কাজী বাটকারা বারবার জিজ্ঞেস করছে বলো তো মামনি তোমার নাম কি মামনি তোমার নাম কি মামনি আর সারা শব্দ দেয় না এবার মামনি মনে মনে চিন্তা করছে এরা জানে তাও জিজ্ঞেস করছে কেন ব্যাপার কি আবার চার পাঁচজন যারা দেখতে এসেছে ওরা ভাবছে কি মেয়েটা মনে কানে কমটম শুনে নাকি আবার জিজ্ঞেস করছে মামনি তোমার নাম কি এবার মেয়েটা বলছে হুম জানে তাও মানে মেয়েটার নামই হচ্ছে মামনি ওই মেয়েটা বলছে জানে তাও ও পার্বতী তুমি সবই জানো তাও আবার বাহানা করো একটু আমি জানি না বলো না তোমাকে কেন পঞ্চানন কয় এটা আমার মোটেই জানা নাই বাবা শোনো শোনো ও পার্বতী বলি তোমায় বরাবরই কি কারণে পঞ্চানন আমি কি কারণে পঞ্চানন আমি বলি বসমাই গো তুমি এসো এসো ও ভোলানাথ দন্দ মোহনাই গো এসো এসো ও ভোলানাথ পর্বত রাজার ঘরে যখন জন্মগ্রহণ করলে তুমি আর পার্বতী রূপে অপার্বতী পার্বতী রূপে অপার্বতী বলিব সবাই গো তুমি এসো এসো ও ভোলানাথ দন্দ মোহনাই গো এসো এসো ও ভোলানাথ পার্বতী যখন জন্মগ্রহণ করলেন পর্বত রাজার ঘরে বাবা ভোলানাথ তখন পার্বতীকে বিবাহ করতে যায় পার্বতীকে পরীক্ষা করবার তরে যে সত্যি আমার সত্যি নাকি পার্বতীকে পরীক্ষা করবার তরে যখন বিবাহ ওই আসরে ছায়া মণ্ডপের মধ্যে ভোলানাথ গিয়ে দাঁড়ায় পার্বতী তখন দুই হাতে একটা বরমাল্য নিয়ে আসে সুন্দর মেয়েরা একটা মালা নিয়ে আসে না স্বামীর গলায় পড়াবে তো একটা বরমাল্য নিয়ে আসে ভোলানাথ মনে মনে ভাবলেন তাই দেখি আমার সেই আদি শক্তি এসেছে কিনা কি করলেন ভোলানাথ একটি মাথা বের করলেন ছিল একটা আর একটা হলো একটা থেকে দুইটা দুইটা আচ্ছা এবার যখন দুইটা মাথা দুইটা হাতে তো হবে না চারটা হাত লাগবে পার্বতী কি করলো আরো দুটা হাত বের করলো চারটা হাতে দুটা বর মারলো ঠিক আছে ভোলানাথ পরীক্ষা করবার জন্য আর একটি মাথা বের করলো পার্বতী কি করলো তখন আরো দুটো হাত বের করলো হয়ে গেল ছয়টা ছয়টা তিনটা বর মারলো তিনটা ভোলানাথ আরেকটি মাথা বার করলো তাহলে চারটা চারটা পার্বতী তখন আরো দুটো হাত বের করলো আটটা হয়ে গেল বাবা আটটা হলো আটটা হাত আটটা হাতে চারটা মালা কায়দা আছে ভোলানাথ আরেকটা মাথা বার করলো পার্বতী তখন আরো দুটো মানে পাঁচটা তোমার আমার পাঁচটা তোমার দশটা ও আমার হয়ে গেল দশটা মানে দশ হাতে ভোলানাথের গলায় মালা পাঁচ মাথায় দশ হাতে বর মারলো দান করলো এই সময় ভোলানাথের হয়েছিল পঞ্চানন নাম মানে পঞ্চমাথা আর পার্বতী হয়েছিল তখন দেবী দশর ভুজা যাই আমাদের দ্বন্দ্ব ছিল এইখানে মিটে গেল ঝগড়া ঝাটি নয় যা আমাদের দ্বন্দ্ব ছিল আমরা এখানে মিলে গেলাম ঝগড়া ঝাটি বাবা করবো না তাহলে এখন একটু ছোট্ট করে মনে থাকবে তো আর ঝগড়া করবো না না মোটেই না ঠিক আছে ঝগড়া করা যায় বাবা স্বামী স্ত্রী দিলে মন তবে তাহলে এইখানে আমাদের আজ হর পার্বতীর পালা রইল এখন সন্ধ্যারতি এই মিলনে যেন ভাঙে না রে মিলন যেন ভাঙে না রে মিলন যেন ভাঙে না রে মিলন যেন ভাঙে না রে বলিয়ে যাবে না